কোন শালা আমার একটা মুরগি মরাইছে রে শালা, আমার একটা 3 কেজির মুরগি সাড়া শালা আমাকে খায় উদ্ধারে দিল শালা, আমার সাড়া টাকা দিকে চোখ ফাটতেছিল ইয়াবে আপনি আর কে আপনি আর কে তুমি তোদের বসে 3 কেজি চল চল ঘর চল ছেলেগুলা শালা কোন দিকে যে গেল শালা বাপটাকে খাটাই মারিছে ওদের শালা খাওয়া দাওয়া আর মকমকাই বুড়া আসুক ওদের বসে 3 খেদি শালা কোন দিকে গেল দেখিয়ে নিব এবারে ওদের মজাটা আজকে আমি দেখাছি এই শালা উদুম ভুটা ছেলে কোথাকার দুটা চল চল আজ বাবা কিছু বলবে ভালো জিনিস পাই দাদা আমি বাবা আছে নাকি চল দেখি দেখি চল 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 এ উদুম ভুটাটা কোথায় গেছিলিস হ্যাঁ এখন ঘর ঢুকছিস এদিকে ওদিকে ঘুরে ঘুরে চলে আলিস কাজ উদ্যম তো কিছু নাই খালি বাপের খাচ্ছিস আর মকাচ্ছিস তোর কাজ বাজ কি আছে কাজের মধ্যে দুই আর খাটটা ঘুরে গলটে দি শুই বাস না বাবা না আজ আমরা কাজ করেছি কাজ করেছিস কি কাজ করেছিস এই যে এগুলা এগুলা আর কি চুরি করেছিস রে একটা জিনিস চুরি করে আনেছিস লোকে তো ঘরেও আসবে না রে খুঁজতে কেন লোকের একটা মুরগি ছাড়া আসেছিল এমন খাই গেছি না একেবারে খাঁচা করাইছি আর সেইটাকে কইছে বাচ্চাকে মাংস করে আমি খালি যা 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 তোদের জন্য আমরা মারি নিব চুরি করতে ঢুকেছে একটা ভাঙ্গা কুলা আর একটা ভাঙ্গা বালতি নিয়ে চলে আসেছে চান্দি চুরি করতে এসেছে কি বুদ্ধি কি করে বুঝবি ওইদিকে চ দেখতে যাবি দেখি হুলকি কোন শালা আমার একটা মুরগি মরাইছে রে শালা আমার একটা 3 কেজির মুরগি সাড়া শালা আমাকে খায় উদ্ধারে দিল শালা আমার সাড়া টাকা দিকে চোখ ফাটতেছিল আসবি আর কে আসবি আর কে ঢুকবি তোদের বসে 3 কেজি চল চল ঘর চল কাজ হয়ে গেছে দেখলিস এবার কেউ আসবে না 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 যদি কেউ আসে না পেছাই 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 পালাবে বুঝলিস এরকম বুদ্ধি খাটাতে এই বুদ্ধিগুলো আপনি সংগ্রহ করেছি জানিস বই আছে বাবা আমরাকে দেইনি বাবা আমরাকে দিবি বইটিয়া তোরা বই নিবি শিখবি আমরাও শিখবো ঠিক আছে মন নিয়ে পড়বি বলছে না বলছে কেমন করে চুরি করতে হবে হ্যাঁ কোন দিকের থেকে ঢুকতে হবে সব ওই বইটা লেখা আছে ঠিক আছে একদম মন নিয়ে পড়বি গাড়িয়ে পড়বি বুঝলি একদম তারপর তোরা চুরি করতে যাবি না তোরা ধর আয় পড়বিস নাই আর কে ধরে আমাদের আর মাংস আছে নাকি আছে আছে আমি যতটা খাবার খাইছি তো যা বাকি ওগুলো খাই দিবি সব পুরো নিবি সব পুরো নিবি যা খাই দিবি যা মুরগিটা কে খালিও 3 কিলো 3.5 কিলোর মুরগিটা কে মারি লাগিল দেখি যাই দেখি কার ঘরে আছে গোটা গাঁটা পুরাই দিব আজ দেখি কার ঘরে আছে হ্যাঁ বলে মুরগি একটা দেখিলে মুরগি ই বাবা তোমার মুরগি কোন দিয়ে গেছে আমি কি করে খুঁজে বলবো বলে তুমি কুলিয়া আছো কুলিয়া গোটা গাঁটা পুরাইন দিলি কি বলবি কারো ঘরে আর পালিনে দেখি এই দুটা ঘর আছে
ঘরে তো আর বিশাল একটা মাছ থাকছে বাপ। মুরগির ব্যাপারে তো ইয়ার কিছু বলা যাবে কি নাই বাপ? সরি দে, এই মাছ ডাঙ্গের মার বাপ খাবার নাই, আমাকে পালাতে হবে। নাই এমনি আসিছি রে, এমনি এমনি ঢুকিয়ে গেলি, এমনি কিছু লয় কিছু লয়, এমনি আয়, কিছু বলার আছে তো বলবি আয়। ওরকম পালাচ্ছিস কি পেছায় পেছায়? এদিকে শুন 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 শুন, আয় 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 আয়। বলতেছিলে বাবা ওই বুদ্ধির বইটা তুমি আনি তো আমরা। আমি আজকে বিকল্প আনি দিব, আজকে বিকল্প আনি দিব তোদেরকে একদম, কি বলবো, সেটাকে তো যাই হোক, কিছু তো করতে পারলি নাই, শুধু খাচ্ছে আর মাকমাক আছে। যদি এই বিদ্যায় যদি উহাদের ওই চুরি বিদ্যাটা ছাড়া যদি এই যদি স্কুলের বই ধরাতে পারি তাহলে আমার মুখ উজ্জ্বল করবে কে ছিলাম না। কিন্তু ওরা তো জানে যে বাপে চুরির বই আনতে গেছে, ঠিক আছে, আমি নিয়েছি ক খয়ের বই, ও আয়ের বই, এই বইটাই ওদেরকে পড়াবো, যদি স্কুলের মুখ দেখতে পাই তো। করে ছানারা, এ বাবুরা কি কি ঘরে আছি না রে? আছি তাহলে অযোগ্যটি আসছে তেড়ে, মানে কি করে হবে চুরির বোকা, এইটাই তো বুঝিস নাই বলি না। মনে কর কোন ঘরে তুই চুরি করতে গেলিস, গেছি, তারপর এইবার কোন কারণ বসাতে হয়তো ধরা পড়ে যাচ্ছিস, বুঝতে পারছিস যে ইয়ারা মানে বিপদ করবে, তখন তো তোকে দড়ি পালাতে হবে, অযোগরের মতন বাচ্চাকে দড়ি পালাতে হবে। সেই জন্য বলছে এটা অয়ে অযোগরটি আসছে, আসছে মানে অযোগরটি আসছে, গোল গোল, ঠিক ঠিক, বুঝলিস, বুঝেছিস না? হ্যাঁ বুঝেছি। এবারে এটা আ আ আয়ে আমটি খাবো পেড়ে, মানে কেউ যদি কারো কাছে আম থাকে যদি না দেয় তাহলে আমরা পাড়িয়ে খাবো, পাড়িয়ে বলছে, বা যদি তোদের লোভ লাগে থাকে তাহলে কোন যে কোনো কারণ বসাতে ওই আমটি তুই পাড়িয়ে খাবি। ঠিক আছে, তাহলে বুঝলিস, রসইয়ে ইন্দুর ছানা ভয়ে মরে, মানে বুঝতে পারছিস? নাই পাচ্ছি না, আর কত বুঝাবো রে বাপ। মনে কর তোরা কারো ঘরে চুরি করতে গেলিস, কোন কারণ বসতে হয়তো জানতে পারি গেল, তোদের হাতে তো কিছু থাকবে, থাকবে ডাং, ডাং নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যাবো, ডাংটা আচ্ছে ধরে উঠাই দিবি, তখন মু ভয়ে বুঝলি না, সেইটা বলছে রসইয়ে ইন্দুর ছাই না ভয়ে মরে। কি খাবি চুরি করতে হবে না, দুদিনে পুরাবো, দুদিনে পুরাতে হবে, দুদিনে পুরাবো, রাত দিন পুরবো, ঠিক আছে
তার সাই দেখো দুটা সানা ওই দুটা সানা বলেছে তাহলে তোরা আর কি পারিস মাস্টারমশাই যতটুকু পারেছি আর কি শিখাইছি ছেলাগুলোর তো লেখাপড়ার মনেই ছিল নাই এই ঘরে খাতো দাতো মগমকায় বলছ ঈদগে যাচো উদগে যাচো খালি যাদের চুরি বিদ্যাটাই বেশি ছিল না তবু এখন মানে যে কটা জিজ্ঞাসা করলি বড় সুন্দর উত্তর হ্যাঁ যাই হোক যতটুকু পারেছে করেছে ওরা তো আমি বলছি কি ইয়ারা তো কোনোদিন স্কুলের মুখেই দেখতে ছিল নাই আমার মাথায় একটা প্লেন হলো যে যাই হোক ছেলাগুলোকে আমাকে কিছু মানে কালি নাকর পেটে ঢুকাতে হবে তখন একদিন চুরির ইয়া করলি আর কি আর ওরাও চুরি করে আনেছে তো ওই চুরির বিদ্যা শিখাই আজকে আমি ওদেরকে যাই হোক কিছু লেখাপড়ার কালি নাকরটা ঢুকাতে পারিয়েছি ও মানে তাহলে এটা তো ওই চুরি ইয়াতে মানে জিনিসটা ও খুঁজে হ্যাঁ যাই হোক যাই হোক চুরি বিদ্যা করতে করতে আজকে ছেলাগুলো আমার শিক্ষা খুঁজে পাইছে তাদেরকে একটা বই আনে পড়াইছিলি ঘরেই চুরি বিদ্যা শিখাবো বলে তাহলে সেইটা শুনে আজকে ও ছেলাগুলা তাহলে বলছে যে এটা হচ্ছে চুরি বিদ্যার জন্যই কাজ শিক্ষা সেইভাবে আজকে ছেলাগুলো আজকে আমার যাই হোক স্কুলের মুখ দেখলো বা তোমার কাছেও আমি ভবিষ্যতে লেখাপড়া শিখে মাথাটা উঁচু করে সমাজের মুখে দাঁড়াতে পারে যে শিক্ষাটা দিয়েছিল খুব ভালো শিক্ষা দিয়েছো এরপরে ছেলেগুলাকে স্কুলে পাঠাও আমরা চেষ্টা করবো আরো বরং ভালো কিছু শিখাবার যাতে করে ছাগল একটু কারো উপর উঠতে পারে তার বুদ্ধি দুটি বাড়ে ঠিক আছে বলা আনন্দ কিছু বুঝলিস বাপের বুদ্ধিটা বুঝলিস তো মানে এটা আমরা কিন্তু চুরির বুদ্ধি লেখাপড়া শিখেছে তাহলে বাপের বুদ্ধি কি মন
ছেলেকে লেখাপড়া শিখাতে গেলে চুরি বিদ্যার থেকে কেমন চুরি বিদ্যা কি চুরি বিদ্যা সেটা বুঝতে পারলিস তো? লেখাপড়ায় চুরি বিদ্যা হয়। আজকে যেমন তোরা আজ স্কুলে বসে আছিস, বুঝছিস না কথাটা? আমার বোঝার চেষ্টা কর। তাহলে মাস্টারে কি বললো, কালকের থেকে তাহলে স্কুলে আই তোরা, স্কুল কোনোদিন কামাই করিস না, যতটুকু শিখেছিস শিখেছিস, এবার মাস্টারে তোদেরকে শিখাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে থেকে টাইমে চলে আসবি সবাই। হ্যাঁ যা, তাহলে ছুটি।